হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আপনারা যারা আমের বাগান করছেন বা আপনাদের বাড়িতে দু একটা আমের গাছ আছে, আপনারা ভাবছেন যে কি পরিচর্যা করলে আপনার আমের মুকুলগুলো থেকে যাবে বা আমের গুটিগুলো থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে গুটি, আমের গুটি থেকে গেছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে এই যে আমের মুকুল ঝরে যাওয়ার সময় যে ফুলগুলো ঝরে যায়, সাথে সাথে আপনার গুটিগুলো ঝরে যায়। তো যাতে আপনার আমের গাছের আমের ফলনটা বৃদ্ধি পায়, তার জন্যে নিচে থেকে কি পরিচর্যা করতে হবে। আপনারা জানেন যে পরিচর্যা, আম গাছের পরিচর্যা দুইভাবে করা হয়। সেটা হচ্ছে আমের মুকুলে বিভিন্ন ধরনের কেমিক্যাল বা আপনার কীটনাশক এই স্প্রে করতে হয়। দেখা যাচ্ছে যে কীটনাশক থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন ধরনের আপনার রাসায়নিক স্প্রে করা হয়। এছাড়াও আপনার মাটির নিচে অর্থাৎ গাছের গোড়াতে কোন ধরনের সারগুলা দিলে আপনার আমের মুকুলগুলা থাকবে। তো আপনারা জানেন যে একটা কথা আছে, বাংলা প্রবাদ আছে যে পেটে থাকলে পিঠে সয়। অর্থাৎ আপনার যদি গাছের গোড়াতে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে বা গাছের যেটুকু খাবার প্রয়োজন সেটা পর্যাপ্ত থাকে, তাহলে দেখা যাচ্ছে যে গুটিগুলো থেকে যাবে, আমের মুকুলগুলো থেকে যাবে, আমের ফলনটা বৃদ্ধি পাবে, আম ঝরা থেকে রক্ষা হবে। দেখা যাচ্ছে আমগুলা কম ঝরে যাচ্ছে, আমের বোটাগুলা শক্ত হবে। তো এর জন্য আপনারা কোন ধরনের পরিচর্যা করলে ভালো হয়? অনেকে অনেক ধরনের পরিচর্যা করে থাকে, তো আমি ছোট্ট একটা সামান্য একটা পরিচর্যা দেখাবো। সেটা হচ্ছে যে অনেক ঝামেলা মুক্ত যে পরিচর্যা, যেটা করলে আপনাদের আমের মুকুলগুলা ঝরবে কম এবং আমের গুটিগুলা থাকবে বেশি। তো সেই ধরনের পরিচর্যাটা আমি সংক্ষেপে বলবো। অনেকে অনেক কিছু দেয়, তো যেটা না দিলেই নয়, যেটা দিলে আপনার আমের মুকুলগুলো ভালো থাকবে, তো সেটাই, সেই পরিচর্যাটা আমি আজকে আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। সেটা হচ্ছে একটা ঘরোয়া পদ্ধতি। তো তার জন্য আপনাদের কি করতে হবে, তার জন্য আপনাদের সর্বপ্রথম দুই প্রকারের সার নিতে হবে। সেটা হচ্ছে, তো এই যে দেখতে পাচ্ছেন এটা সামান্য দুই প্রকারের সার। এটা হচ্ছে আপনার ডিএপি ঢ্যাপ সার, আর এটা হচ্ছে পটাশ, যেটাকে জিপসাম বলা হয়। তো এই দুইটা সামান্য, এই দুইটা দিলেই মোটামুটি একটা কার্যকরী পদ্ধতি। এছাড়া আপনারা সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা গাছের গোড়াতে পর্যাপ্ত পরিমাণে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যেটা বলা হয় সেটা দিতে পারেন, বা গোবর সার দিতে পারেন। এটা পর্যাপ্ত পরিমাণে দিলে মোটামুটি সব ধরনের পুষ্টি উপাদান এটার মধ্যে থাকে। আর রাসায়নিকের মধ্যে এই দুইটা দিলেই আনাপ, ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নাই। আর এই সারগুলা দিতে হবে আপনার মুকুল যখন এসে গেছে, মুকুল আসার পরবর্তীতে দিতে হবে। তা নাহলে দেখা যাচ্ছে যে আপনাদের নতুন পাতা গজাবে, মুকুল আসবে না, আমের মুকুল আসবে না। তো আমের মুকুল আসার পরপরই এই সারগুলা দিতে হবে। তো তার আগে গাছের গোড়ার চারিপাশ দিয়ে ভালো করে আপনার কুপিয়ে নিতে হবে, মাটিটা ঝরঝরে করে নিতে হবে। তারপরে এই সারটা পর্যাপ্ত পরিমাণে আপনার গাছের সাইজটার উপর নির্ভর করে এই সারটা প্রয়োগ করতে হবে। গাছের একেবারে গোড়াতে দেওয়া যাবে না, গাছের একেবারে গোড়াতে বা শিকড়ের ইসে দিলে দেখা যাচ্ছে যে শিকড়গুলা পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্যে সারটা পরিমাণে কম দিতে হবে। আপনার গাছের উপর নির্ভর করে, গাছের সাইজটা কেমন সেটার উপর নির্ভর করে আপনার সারটা দিতে হবে। আর গাছের গোড়া থেকে একটু দূরে সারগুলা ছড়িয়ে দেবেন। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গাছের গোড়া থেকে একটু দূরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনার মাটির সাথে সুন্দর করে
মিক্স করে দিতে হবে এই সারটা যাতে মাটির সাথে মিশে যায়। সেজন্য সুন্দর করে কুপিয়ে আপনারা এটা মিক্স করে দেবেন। যেহেতু এটা একটা বড় গাছ, তো তারপরেও আমি একটা আমাদের এলাকায় টেঙ্গি বলে, তো এইটার সাহায্যে আপনারা বা আপনারা যে যে ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করবেন সেটার মাধ্যমে এটা মাটির সাথে যাতে সারটা সুন্দরভাবে মিশে যায় সেভাবে কুপিয়ে দেবেন। সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন আমি কুপিয়ে দিয়েছি। তো আমি ভিডিওটা ছোট করার জন্য একটু সংক্ষেপে করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মাটির সাথে সারগুলা মিক্স করে নিলাম। তো এইভাবে আপনারা যে কোনো কৃষি যন্ত্রের সাহায্যে মাটিটার সাথে সারগুলা কুপিয়ে নেবেন। দেখা যাচ্ছে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন আগে থেকে কিছু গোবর সার দেওয়া হয়েছে, ভার্মি কম্পোস্ট যেটা বলে, আমি গোবর সার থেকে ভার্মি কম্পোস্ট তৈরি করি কেঁচো সারের মাধ্যমে, কেঁচোর মাধ্যমে। তো সেটাকে কেঁচো সারও বলা যায় আর আবার ভার্মি কম্পোস্ট বলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা পর্যাপ্ত পরিমাণে গাছে পানি দিয়ে দেবেন, দেখা যাচ্ছে যেটা প্রয়োজন যে পরিমাণ সেই পরিমাণে পানি দিয়ে দেবেন। আর আরেকটা কথা না বললে নয়, আপনারা যখন পানি দিবেন দেখা যাচ্ছে যে পানিটা আপনার গাছের গোড়া থেকে অন্যদিকে সরে যাচ্ছে, তার জন্য একটু ক্যানাল টাইপের করে দিতে হবে। এইভাবে পানি দিয়ে দেবেন আর ক্যানাল টাইপের করে দেবেন। আমি একটু সংক্ষেপে করে নিলাম। তো সংক্ষেপে করার মাধ্যমে আমি একটু ভিডিও স্কিপ করে নিছি। তো পানি দিয়ে দিলাম, দেওয়ার শেষে এই যে দেখতে পাচ্ছেন এরকম গাছের গুটিগুলো থাকবে সুন্দরভাবে, দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আপনারা যদি গাছের গোড়াতে সারটা প্রয়োগ করেন তাহলে আপনাদের যে গাছের শক্তি, মাটি থেকে যে শক্তিটা প্রয়োজন গাছের, সেই পর্যাপ্ত শক্তিটা পেয়ে যাবে আর এরকম গাছের গুটিগুলো থাকবে। তো আপনারা অনেকে ভাবছেন যে এটা আসলে প্রশ্ন জাগে যে কতদিন পর করলে ভালো হয়, গাছে গুটি আসার পরে ফুল ফোটার সাথে সাথে অথবা ফুল ফুটতেছে এরকম একটা সময়ে আপনারা যদি এই গাছের গোড়াতে এইভাবে সারটা প্রয়োগ করেন তাহলে খুবই ভালো হয়। আর যদি আগে থেকে গাছের গোড়াতে সার বা পানি দেন তাহলে দেখা যাবে যে আপনাদের গাছের মুকুল আসবে না, মুকুল আসার পরিবর্তে দেখা যাচ্ছে নতুন পাতা গজাবে, সেক্ষেত্রে আপনাদের গাছের ফলনটা আসবে না। তো আপনারা এরকম করে নেবেন, নিলে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা গাছের গুটি কী পরিমাণে থেকে গেছে, আম দেখা যাচ্ছে। তো এইভাবে করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, এরকম ভিডিও যাতে আপনারা খুব সবার আগে দেখতে পারেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।